রংপুর মহানগরের বুক চিরে বয়ে যাওয়া প্রায় 122 বছরের পুরনো শ্যামাসুন্দরী খাল, তবে দখল দূষণে ঐতিহ্যবাহী খালটি এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। বিশেষজ্ঞরা বলেছেন, শীঘ্রই দখলদারদের উচ্ছেদ ও খনন কাজ শুরু করা দরকার। রংপুরের শ্যামাসুন্দরী খাল 16 কিলোমিটার দৈর্ঘ্যের, পুরো খাল জুড়ে ময়লা আবর্জনা, দুর্গন্ধযুক্ত নোংরা পানি আর বিভিন্ন স্থানে সংযুক্ত সিটি কর্পোরেশনের সোয়ারেস লাইন। ময়লা আবর্জনা ফেলায় কোনো সুব্যবস্থা না থাকায় স্থানীয়রা তা ফেলেছেন এ খালে। দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে নানা রোগ ব্যাধিতে ভুগছেন এখানকার বাসিন্দারা। কোনো কোনো স্থানে খাল দখল করে ঘরবাড়ি তৈরি করেছেন অনেকে, কেউ বা আবার করছেন চাষাবাদও। বিশেষজ্ঞরা বলেছেন, শ্যামাসুন্দরী খাল না বাঁচাতে পারলে দূষণের মাত্রা বাড়বে রংপুর নগরীতে। যদিও দূষণ ও দখলমুক্ত করতে কোনো নজর নেই সিটি কর্পোরেশনের, খালটি সংস্কারে শুধু সিটি কর্পোরেশনের দিকে না তাকিয়ে স্থানীয়দেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্টরা তাই বিশেষজ্ঞরা বলছেন, শ্যামাসুন্দরী খাল না বাঁচাতে পারলে দূষণের মাত্রা বাড়বে রংপুর নগরীতেও। যদিও দূষণ ও দখলমুক্ত কোনো নজর নেই সিটি কর্পোরেশনের, খালটি সংস্কারে শুধু সিটি কর্পোরেশনের দিকে না তাকিয়ে স্থানীয়দেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেখি এটা কেমন হলো আমাদের। রংপুর মহানগরের বুক চিরে বয়ে যাওয়া প্রায় 122 বছরের পুরনো শ্যামাসুন্দরী খাল, তবে দখল দূষণে ঐতিহ্যবাহী খালটি এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। বিশেষজ্ঞরা বলেছেন, শীঘ্রই দখলদারদের উচ্ছেদ ও খনন কাজ শুরু করা দরকার। রংপুরের শ্যামাসুন্দরী খাল 16 কিলোমিটার দৈর্ঘ্যের, পুরো খাল জুড়ে ময়লা আবর্জনা, দুর্গন্ধযুক্ত নোংরা পানি আর বিভিন্ন স্থানে সংযুক্ত সিটি কর্পোরেশনের সোয়ারেস লাইন। ময়লা আবর্জনা ফেলায় কোনো সুব্যবস্থা না থাকায় স্থানীয়রা তা ফেলেছেন এ খালে। দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে নানা রোগ ব্যাধিতে ভুগছেন এখানকার বাসিন্দারা। কোনো কোনো স্থানে খাল দখল করে ঘরবাড়ি তৈরি করেছেন অনেকে, কেউ বা আবার করছেন চাষাবাদও। বিশেষজ্ঞরা বলেছেন, শ্যামাসুন্দরী খাল না বাঁচাতে পারলে দূষণের মাত্রা বাড়বে রংপুর নগরীতে। যদিও দূষণ ও দখলমুক্ত করতে কোনো নজর নেই সিটি কর্পোরেশনের, খালটি সংস্কারে শুধু সিটি কর্পোরেশনের দিকে না তাকিয়ে স্থানীয়দেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্টরা